চক আমি দেখিছো যে অসমৰ বৰ্তমান চৰকাৰে যি বেইল গো সংৰক্ষণ বিল টু কাউ প্ৰটেকচন এ কাউ প্ৰিজাৰ্ভেশ্যন বিল আই থিংক ইটছ ইট উইল বেটাৰ দা কাউ প্ৰিজাৰ্ভেশ্যন বিল এটা আনাৰ কথা কৈছে আৰু এই বিলটো আমি আগতেও কৈছো এই বিলটো সম্পূৰ্ণ এটা ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত বিল এই বিলটো অকল গোধন বা পশুধনক বা কাউক বা গৰুক সন্মান করা শ্রদ্ধা করা পূজা করা ভক্তি করা কিন্তু স্পষ্ট হওয়া নাই আমি দেখিছো এই বিলটোর জড়িয়ে অকল অসমৰ গরুবিলাক কিয় টার্গেট করা হয়েছে মানে বুঝি পোৱা নাই মেঘালয়ের গরুখিনি নাগাল্যান্ডের গরুখিনি মিজোরামের গরুখিনি কিয় তেখেতসকলে প্রটেকশন করব নালাগে কিয় গোয়ার গরুখিনি নালাগে কিয় মহারাষ্ট্রের গরুখিনি নালাগে এই কথাটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তেখেতসকলে ভালকে জানে যে ঈদের সময় বিশেষকে কেনেকে মুসলিম মানুষবিলাক ধর্মীয় সেন্টিমেন্টত আঘাত হানা যায় তার একটা কৌশল আর বিজেপিয়ে বা আর এস এসে কেনেকে তুষ্টি করে রাখব পড়ে তার একটা কৌশল এই বিল যদি গো সংরক্ষণের কারণে হলহেতেন তেতিয়ালে মই ভাবো আদার স্টেটতো এইটো হলহেতেন ওয়াই অনলি আসাম দ্বিতীয় কথা আজি নতুনকে একটা মুখ্যমন্ত্রী একটা কথা কৈছে যে ভেটেনারি ডিপার্টমেন্টত এনেকা একটা ব্যবস্থা করা হয়েছে যে যাতে মতা গরু প্রোডাকশনেই নহয় আর্টিফিশিয়াল ইনসারেকশন করে অকল মাইকী গাই গরুহে প্রোডাকশনটা হয় কিছু আননেচারাল কিছু কথা কই থাকা হয়েছে মই ভাবো এইটো এটা 100% পলিটিক্যাল মুভ আর পোলারাইজেশন করার বা গোটেই ভারতবর্ষক তেখেতসকলে গরু গো সুরক্ষা আইন করে বাহবা লওয়ার একটা প্রক্রিয়ার বাইরে কোনো হয় যদি গো প্রোটেকশন করব লাগে আজি আপনাদের শুনে আচরিত হব এই গো বিজনেসটির যা জড়িত আছে আজি মুজামিলক ধরেছে গরুর বরপেটা গরুর সম্পর্ক বা 504 জন মানুষ এতালে এরেস্ট করা হয়েছে গরু সংক্রান্তীয় সেই মানুষবিল ভালকে ভিডিও কনফারেন্সত তেখেতসকল কথা পাতক তেখেতসকল ইন্টিগ্রেশনটা ভিডিও কনফারেন্সত হোক ইয়াত কোন কোন রৌ বরালি আরও আছে সেইবিল নামে ওলাব সেইবিল কিন্তু মেক্সিমামে তেখেতসকল গ্রুপের মানুষের নামে ওলাব এইখানে মই ন দি কব পাৰো এই গরু পাচার যেটু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্র কোনবিল মানুষ জড়িত আছে মই এইখানে কথা খোলাকে আজি নকও নিশ্চয় এই যদি অন ভিডিও অন ক্যামেরা তেখেতসকল ইন্টারগ্রেশন করা হয় মুজাম্মিলক বা যা অ্যারেস্ট করা হয়েছে কোন কোন জড়িত আছে বহুত বহুত ডর ডর রৌ বরালি নামও তাদের ওলাব আর সেইবিল হয়তো তেখেতসকল দলের নামে ওলাব এই কথাটা মই এই মুহূর্ত নাম কেটে নকও আমার কথাটা হল গরু প্রোটেকশন হব লাগে আজি তেখেতসকলে কৈছে 14 বছরের উপর ভেটেনারি সার্টিফিকেট দিব ভেটেনারি সার্টিফিকেট দিব 14 বছরের উপর গরুবিল তেখেতসকলে স্লাটার করব পাৰিব যদি কাউ প্রোটেকশন করে ওয়াই নট দ্য কাউ স্লাটার আজি ইন্ডিয়া ইজ দ্য মানে দ্য বিগেস্ট মানে কাউ এক্সপোর্টার কান্ট্রি হিসাবে জানে গোটে ইন্টারন্যাশনাল কান্ট্রি ইন্ডিয়া একমাত্র মানে সবতকে বেশি কাউ এক্সপোর্ট করে সেই কাউ স্লাটার হাউসবিল কে বন্ধ করে সেই কাউবিলাক সেইবিলাক কি গরু নহয় নেকি সেই কাউ স্লাটারবিলাক মালিকবিলাক কোন কোন আজি ভারতবর্ষ 5টা সবতকে ডাঙর ডর কাউ স্লাটার হাউস আজি হিন্দু মানুষ ব্রাহ্মীণ মানুষ মারোয়ারী মানুষ হবো এটা কব না যাও কথাটো হয়েছে এইবিলাকর কারণে যদি বন্ধ করে সব করব লাগিব অকল অসমত এটু এনেকা একটা টার্গেট লো এটু করাটো নিশ্চয় আইনসঙ্গত নহয় আর মই এই কথাটা কব খুঁজিছো মই যে দেখিছো যে যেনেকে পুলিশক এটা অসম রাজ্যখনক একটা পুলিশ স্টেট বনার কারণে পরিকল্পনা চলি আছে একটা পুলিশ স্টেট বনার একটা পরিকল্পনা চলি আছে পুলিশে যি করেছে সব ভাল কাম করেছে পুলিশে এনকাউন্টার করেছে ভাল কাম করেছে কিন্তু পুলিশের পাওয়ারটা যে মিস ইউজ হব পারে পুলিশের পাওয়ারটা যে অসমত বিভিন্ন মিস ইউজ হয়েছে আজি কিমানজন মানুষে শাস্তি পাই আছে দেখা গৈছে যে অনলি 10% মানুষ এতালে পানিশমেন্ট পাই থাকা নাই 68,000 কেস এতালে 68 লাখ কেস এতালে পেন্ডিং হয়ে আছে কিয় ইমান বছর পেন্ডিং হয়ে আছে তো মই সেইকাৰণে কব বিচাৰিছো মুখ্যমন্ত্রী যি বক্তব্য যোৱাকালি আজির বক্তব্য মই দেখিছো এই বক্তব্যত পুলিশক আরো বেশি ক্ষমতা দিয়া CRPC IPC তাত কোনো গুরুত্ব নোহোৱা রুল অফ লর বা আইনের শাসন চলা কোনো গুরুত্ব নোহোৱাৰ পিনে আমার অসমখন গৈ আছে পুলিশ সর্বস্ব সকল ক্ষমতা দি থকা হৈছে পুলিশে নিশ্চয় করব পুলিশের একটা ম্যানুয়াল আছে পুলিশের অ্যাক্ট আছে পুলিশ অ্যাক্ট কেনেকে করব লাগিব ল এন্ড অর্ডার ক্ষেত্রত কি করব লাগিব কিন্তু আজি যদি মই স্কুটারে গৈ থাকো আর যদি মোক গুলিয়াই দিয়ে মোলে যদি বেয়া হয় গুলিয়াই দিয়ে দি যদি কেটামান ট্যাবলেট সোমাই দিয়ে একটা ভাঙা অস্ত্র সোমাই দিয়ে মই শেষ মই ফিনিশ
দেটাপ টু পাওয়ার দেটাপ টু মানে ইনসাইটিং করে থাকা হয়েছে পুলিশক। মই ভাবো ইট ইস এ নট এ রুল অফ ল, এটা আইনের শাসনের একটা পরিধির বাইরে গুছি গিয়ে আছে। রাজ্যখন যাতে পুলিশের স্টেট নহয়, যাতে আইনের স্টেট হয়, আইনের দ্বারা পরিচালিত হয়, এটা আমি বিচারি। এনেটি মর আমি এনেকুৱা এখন বাজেট বিচারি। আমি সচা অর্থ দেখি যে আজি একটা ফিস্কাল প্রবলেম ফেস করে আছে, সাফার করে আছে। আমি দেখি এই এতিয়া এই মুহূর্ত আনিবর কারণে কিছু পরিমাণে আমি কি পরি কেনেকে আমি ইয়াত রেভিনিউ কালেক্ট বড়াব পারো। আজি মই এটা ব্যক্তিগতভাবে কোৱা উচিত নহয়, মই কথা যদি বম্বেত কাউ শেল্টার হাউস থাকিব পারে, যদি ইউপিত কাউ শেল্টার হাউস থাকিব পারে, আজি যদি এই গরুটো আমার রোডটো ইউজ করেছে কোনবা বাংলাদেশ, এটা লিগেলাইজ করক, এটা লিগেলাইজ করক। লিগেলাইজ করে অসমত খাব নালাগে। আজি বাহিরের আদার স্টেটের গরু বাংলাদেশত পঠাই আছে, লিগেলাইজ করক, বেশিতকে বেশি এটু ট্যাক্স ইম্পোজ করক, তেতিয়ালে মই ভাবো বাজেটটা একটা হকা আহি যাব। মই একটু পার্সোনাল মানে থিঙ্কিং, দলীয় থিঙ্কিং কথা কোৱা নাই, মই পার্সোনাল থিঙ্কিং কথা কৈছো। দ্বিতীয় কথাটো হল যে এটা বর্তমান মানুষের কোভিডের পর যে অবস্থা হয়েছে, এইবিলাক বাজেটের প্রতি গুরুত্ব দিব লাগবে, যাতে এটা মানে সর্বসাধারণ রাইজের বাজেট হয়, অকল ইলেকট্রনিক বস্তুবিলাকৰ দাম কমাই যাতে রাইজের উপর মাধবান নপরে। আমি দেখি যেনেকে মূল্যবৃদ্ধি হয়েছে, এই মূল্যবৃদ্ধি কেনেকে রোধ করব পারি। যা দুই মাহত 40% প্রাইস হাইক হয়েছে, ডাবল প্রায় ডাবল মানে প্রায় আধা প্রাইস হাইক হয়েছে, মিঠাতেল 200 টাকা পাই গেল। কেনেকে সাধারণ রাইজ দিয়ে থাকি? তো বাজেটটো যাতে পোর দুখিয়া মানুষ কারণে একটা বাজেট হয়, আর অসমখন যাতে এনেকুৱা মানে এখন শান্তিপূর্ণ অসম সৃষ্টি করব পারি, মানে পার্চেস কেপাবিলিটি যাতে দুখিয়া মানুষের পার্চেস কেপাবিলিটি ক্রয় ক্ষমতা থাকে, তেনেকুৱা এখন বাজেট আমি বিচারি। থ্যাংক ইউ। চাওক, যদি এইটো করা হয়েছে মই আচরিত হবলগা কথা নহয়। এই কারণে আমি দেখি অসম সরকারে যেতিয়া আমার কোভিডর পর প্রথম মুক্তি পাইছে, প্রথমেই হুড়াটুকে ওপেন করে দিছে। আজি ড্রাগস যেনেকুৱা স্বাস্থ্যের কারণে ক্ষতিকারক, ফ্যামিলির কারণে ক্ষতিকারক, ড্রাগসের ক্ষেত্রে যেনেকুৱা স্ট্রং গভর্নমেন্টে ব্যবস্থা লৈছে, এতিয়ালৈকে প্রায় 16 ড্রাগস পেডলারক অ্যারেস্ট করা হয়েছে। আমি কব বিচারিম ড্রাগস মদর ভিতর খুব একটা ডিফারেন্স নাই। আজি এই যদি সুরাখিনি এনেকে ওপেন করে দিয়া যায়, ঘর ঘর ডেলিভারি করে দিয়া যায়, সবে জানে যে সুরারপা প্রায় 30% অ্যারাউন্ড 11-30% তেখেতকলে মানে কি কয় এইটুক ই পায়, এটু রাজহ পায়, ট্যাক্স পায়। তো সো সেইকারণে সুরা দি দেশের যে ঘাটি বাজেট এই যদি সমাধান করার ব্যবস্থা করেছে, মই ভাবো এটা একটা ভুল সিদ্ধান্ত হব। এইটু অসমৰ কারণে কেতিয়াও ভাল সিদ্ধান্ত হব নোৱাৰে। এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি ডিসিশন। এফালে কব ড্রাগস বন্ধ করক, এফালে কব যে আমি সুরা দিও, আপনার ড্রাগস খাওয়া বন্ধ করো, আমি আপনার মদ দিয়া।